কবুতরের শারীরিক অবস্থা দেখে রোগ নির্ণয় করা সম্ভব না। কবুতরের রোগ নির্ণয় করতে অবশ্যই কবুতরের পায়খানা দেখতে হবে। অনেক কবুতর একসাথে থাকলে কোনটা কোন কবুতরের পায়খানা তা শনাক্ত করা খুবই মুশকিল। কোনো কবুতরের শারীরিক ও আচরণে সন্দেহ হলে কবুতরটিকে আলাদা রাখতে হবে, এরপর পায়খানা দেখতে হবে। কবুতরের পায়খানা দেখে কিভাবে কবুতরের রোগ নির্ণয় করবেন সেটা এখন আপনাদের বলে দেব। এই ভিডিওর শেষের অংশে কবুতরের পায়খানার কিছু ছবি দিয়ে দেব, যা দেখে আপনারা আরও সহজে কবুতরের রোগ নির্ণয় করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। কবুতরের স্বাস্থ্যকর মল। কবুতরের স্বাস্থ্যকর মলের বৈশিষ্ট্য হলো কবুতরের মল হবে অল্প এবং সাথে কৃমির মতো সাদা অংশ থাকবে। এই মলের পার্শ্ববর্তী অংশে কোনো ভিজা চিহ্ন থাকবে না। কবুতরের স্বাস্থ্যকর মলে কোনো দুর্গন্ধ থাকবে না। মলের সাথে লোম লেগে থাকতে পারে। অনেকে নরম মলকে অস্বাস্থ্যকর মনে করেন, কিন্তু বিষয়টি পুরোপুরি ঠিক নয়। কবুতরের অস্বাভাবিক মল। একসাথে বেশি পায়খানা, তবে ডিমে তা দেওয়া মাদি কবুতর ডিম থেকে উঠে বেশি পরিমাণ পায়খানা করা স্বাভাবিক। ভারী তৈলাক্ত বা আমাশা ভাব, সবুজ আভা, ঘন সবুজ, খাকি ইত্যাদি যে কোনো রং হতে পারে। এ মল অতিরিক্ত ভেজা হয়। ভেজা বা পানিসহ পায়খানা সবসময় রোগের লক্ষণ প্রকাশ করে না, এটা বিপাকের সমস্যা প্রকাশ করে। ভ্রমণের কারণে, আবহাওয়া পরিবর্তনের কারণে বিপাক হওয়া স্বাভাবিক, তাই ভেজা পায়খানা হলেই ভয়ের কারণ নাই। এ পায়খানা সাধারণত গন্ধ থাকে। আলগামল মানসিক চাপ, রোগ অথবা নির্দিষ্ট খাবার খাওয়ার কারণেও হতে পারে, অথবা ঠিক মতো হজম হয় নাই। এমন পায়খানা ফুটা ফুটা করে পড়লে রোগের চিহ্ন বহন করে। এখন কবুতরের কিছু পায়খানার ছবি আপনাদের দেখিয়ে দিব, যা দেখে আপনারা আরও সহজে কবুতরের রোগ নির্ণয় করতে পারবেন। তাহলে ছবিগুলো এখন আপনারা মনোযোগ সহকারে দেখুন।